ভারতের যে প্রান্তেই যান না কেন খ্যাতির বিড়ম্বনা তারা করে বেড়ায় বিরাট কোহলিকে। আর পাঁচ দশ জন সাধারণ মানুষের মতো রাস্তায় হেঁটে বেড়ানো বা জীবনযাপন করা সম্ভব হয় না বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটারের। একবার সাধারণের গন্ডি টোপকে বিশেষ হয়ে উঠলে সে করে ফেরা মুশকিল, কিন্তু আইপিএল শুরুর আগের মাস দুই এক যেন সেই শুরুর দিনগুলোতে ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি। সাধারণ মানুষের মতো কাটিয়েছেন জীবনের গুরুত্বপূর্ণ দুটি মাস। গত 15 ফেব্রুয়ারি লন্ডনে একটি হাসপাতালে পৃথিবীর আলোয় আসে বিরাট আনুষ্কা দম্পতির দ্বিতীয় সন্তান আকায়। ক্রিকেট থেকে কোহলির বিরতি শুরু এর 3 সপ্তাহ আগেই। জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে হায়দ্রাবাদে যান বিরাট, কিন্তু টেস্ট সিরিজ শুরুর আগেই দল ছেড়ে যান তিনি। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয় জরুরি পারিবারিক প্রয়োজনে ইংলিশদের বিপক্ষে প্রথম 2 টেস্টে খেলতে পারবেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যান। পরে তার সেই বিরতি দীর্ঘায়িত হয় আরও 5 ম্যাচের সিরিজের পুরোটাই দলের বাইরে থাকেন তিনি। এই সময়টায় কোহলি বা বোর্ডের পক্ষ থেকে তেমন কিছুই জানানো হয়নি। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শুধু সন্তান জন্মের খবর কোহলি জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে। লন্ডনের একটি রেস্তোরাঁয় কন্যা ভামিকার সঙ্গে কোহলির একটি ছবিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া তেমন কিছুই আর জানা যায়নি। লন্ডনে বা ইংল্যান্ডের কোথায় তিনি ছিলেন বিস্তারিত কোনো কিছুই খোলাসা করা হয়নি এতদিন। দীর্ঘ বিরতির পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরেছেন বিরাট কোহলি। উদ্বোধনের দিন চেন্নাইয়ের বিপক্ষে আউট হয়েছেন 21 রান করে। দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে জ্বলে উঠেছে তার ব্যাট। সোমবার বেঙ্গালুরুতে 49 বলে 77 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন বিরাট। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ফাঁকে দীর্ঘ বিরতির প্রসঙ্গেও কথা বলেন কোহলি। সে সময়টুকু নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাট। পরিবারের সঙ্গে একান্তে সময়টা যে উপভোগ করেছেন তিনি তা সাফ জানিয়ে দেন বিরাট। আমরা দেশে ছিলাম না, এমন এক জায়গায় ছিলাম যেখানে কেউ আমাদের চিনত না, স্রেফ পরিবারের সঙ্গে একান্ত সময়, 2 মাসের জন্য একদম স্বাভাবিক অনুভব করা। আমার জন্য পরিবার হিসেবে আমাদের জন্য এটা ছিল পরাস্তব এক অভিজ্ঞতা। 2 সন্তান নিয়ে পারিবারিক দিক থেকে অবশ্যই সব কিছু পুরোপুরি বদলে গেছে, কাজেই এই সময়টা একসঙ্গে থাকতে পারা, বড় সন্তানের সঙ্গে সম্পর্কের যে সংযোগ তৈরি হয়েছে তা অসাধারণ। পরিবারের সঙ্গে এই সময়টুকু কাটানোর সুযোগ পেয়ে স্রষ্টার প্রতি এর চেয়ে বেশি কৃতজ্ঞ আর হতে পারতাম না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ক্রিকেট থেকে দূরে থাকায় পরিবারকে নিয়েছিলেন কোহলি, কিন্তু এ সময়ের মাঝে কোনো সাধারণ মানুষের সঙ্গে কথা বলেননি। কিন্তু এ 2 মাস তার জন্য ছিল এক ভিন্ন রকম অভিজ্ঞতা। সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করে ছুটির সময়টা কতখানি উপভোগ করেছেন সেটিও খোলাসা করেছেন কোহলি। আর হ্যাঁ, এমন এক জায়গায় ছিলাম আমরা, ফেরার পর সবাইকে বলেছিলাম যে দেশে ফিরে সবার আওয়াজ আরও বেশি উঁচু লাগছে। মাথা তুলে তাকাতে পারছিলাম না, কারণ আমার নাম ধরে কেউ ডাকছে, 2 মাস ধরে এমন কিছুতে অভ্যস্ত ছিলাম না। এবার আবার যখন সেই উচ্চ আওয়াজ শুনতে পেলাম, বুঝতে পারলাম যে আবার ফিরে এসেছি এখানে। তবে এই সময়টা চমৎকার ছিল। পথে আর 10 জন মানুষের মতোই থাকা, অচেনা হয়ে থাকে এবং সবাই প্রতিটি দিন যেভাবে কাটায় সেভাবে জীবন কাটাতে পারা ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। আবিদ মোহাম্মদ, ক্রিকফ্রেনজি।